দাঁতে ডেন্টাইন থাকে, এনামেল থাকে, তার ভিতরে কিছু নার্ভ থাকে। নমস্কার, রূপের রূপকথা অনুষ্ঠান নিয়ে আমি ত্রিনা মায়া টিভির পর্দায় এখন সকলকে স্বাগত। আপনাদের প্রত্যেকের খুব প্রিয় অনুষ্ঠান রূপের রূপকথা, বহুদিন বাদে লাইভে আপনাদের সঙ্গে। রূপের রূপকথা অনুষ্ঠান নিয়ে আমরা বলতে গিয়ে অনেক কিছু বলেছি, যেমন ধরুন সমস্যা, তার সলিউশন, কী কী প্রোডাক্ট ইউজ করবেন, কী কী করবেন না। এই রূপের রূপটান, রূপের রূপ ছটা বা রূপের লাবণ্যময় রূপ, এতগুলোর আখ্যাকে যদি আজকে আমি ব্যাখ্যা দিতে যাই, সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে তা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য সুন্দর হলেই স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের ত্বকের কথা। এই যে আমরা বলি না, বাহ দারুণ সুন্দর গ্ল্যামার কুইন, বা কখনো মনে হয় যে অসাধারণ একটা গ্ল্যামারাস স্কিন, এই স্কিনের কথা এলেই রূপের রূপ কথা অনুষ্ঠানের কথা আসবে। কারণ স্কিনকে যত্ন করলেই আপনার স্কিন কথা বলবে। এই যে আমরা বলি না যে হেলথ কে মেনটেন করা খুব দরকার, অতিরিক্ত ফ্যাট হয়ে যাওয়াও ভালো না, আবার একদম রোগা সুচকি হয়ে যাওয়াও কিন্তু শরীরের পক্ষে অনেক কিছুর ঘাটতি, অর্থাৎ ডেফিসিট বা ডেফিসিয়েন্সি ক্রিয়েট করে, সেগুলোকে মাথায় রাখা। কিন্তু প্রত্যেকটা জিনিস ত্বকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়। যদি আপনার পেটের সমস্যা থাকে, সেক্ষেত্রে ত্বক কিছুতেই ভালো থাকতে পারে না। যদি ত্বক ভালো থাকে তাহলে জানবেন আপনার পেটের সমস্যা নেই। ইভেন আমাদের ব্লাডে অনেক উপাদান থাকে যেগুলো সঠিক পরিমাপে থাকা অত্যন্ত আবশ্যক, সেই জায়গাগুলোও কিন্তু মেনটেন করার জন্য স্বাস্থ্য রিলেটেড কথা আসে। স্বাস্থ্য যদি ভালো থাকে, যদি আমরা ফুড অর্থাৎ ডায়েট চার্টটা ঠিক রাখি, প্রত্যেক দিন আমরা সকাল থেকে রাত তিনবেলা যদি খাওয়ার কথা বলি, তাহলে তিনটে বেলার বেশি কিন্তু আমরা খাই। যেমন ধরুন আপনি ব্রেকফাস্ট করেন, ফাইন, দেন আপনি দেখবেন কফি খাচ্ছেন, একটু চা খেলেন, একটু বিস্কিট খেলেন, বা একটু ইচ্ছে করলে একটু চকলেট খেলেন, বা কোনো জুস খেলেন, আমরা কিন্তু খাই। তারপর আমরা আবার লাঞ্চে খাচ্ছি, লাঞ্চ অনেকে স্কিপ করে যান, এটা অত্যন্ত খারাপ। কারণ স্কিপ করা অর্থাৎ সেই জায়গাটা কিন্তু একটা খালি, এমটি স্টমাক। সেই জায়গায় ও যখন ফুড পাবে না কী করবে, গ্যাস ক্রিয়েট করছে। আমরা বলি যদি খাওয়ারটা যথাসময় আপনি পাচ্ছেন না, বা আপনি অফিসের কাজে ব্যস্ত, লাঞ্চ করার টাইম হচ্ছে না, একটু একটু করে জল খেতে থাকুন, তাতেও দেখবেন গ্যাস হবে না। জল এমন একটা জিনিস যেটা আপনার হজম শক্তিকে সঠিক পদ্ধতিতে কাজ করতে সাহায্য করে। এবার বলবো শুধু জল খেয়ে যে কাজটা হতো সকালবেলা এবং রাত্রিবেলা, সকাল এবং রাত অর্থাৎ দিনের উপরিভাগ এবং শেষ ভাগ দুটোকে মেনটেন করার জন্য সকালটা শুরু হোক অবশ্যই অ্যালো আমলা জুস দিয়ে। আমরা আমলকির গুণাগুণ সকলেই জানি, আমলকি মানেই শীতকালের কথা মনে পড়ে, সারা বছরই আমলকি পাওয়া যায়। দরকার নেই আপনার যদি মনে হয় যে অ্যাভেলেবিলিটি আমলকি সেই অর্থে নেই, প্রচুর বেশি দাম চাইছে মার্কেটে, আমি কিনতে পারছি না, ইটস নট অ্যাফোর্ডেবল ফর আস, কী করবেন, আমি প্রোডাক্টে যাব। ডক্টর শেনব্রান্টের অ্যালো আমলা জুস আপনাকে স্টমাক, আপনার ফিজিক্যালি একটা স্ট্রং, নিডেড, এনার্জেটিক অ্যান্ড স্মুদিং দেয় ফর ইয়োর স্কিন হেলথ। সুতরাং সকালবেলা উঠে খালি পেটে অ্যালো আমলা জুস উষ্ণ গরম জলে গুলে খেয়ে নিন। এটা গেল সকালটা শুরু হওয়া। এরপর আপনি আধা ঘন্টা এক ঘন্টা মধ্যে ব্রেকফাস্ট নিন, যেরকম আপনার ব্রেকফাস্টের পছন্দের ডিশ নেবেন। যদি পেট ভরে খান সেক্ষেত্রে লাঞ্চটা একটু কমিয়ে নিয়ে আসুন, আর যদি মনে হয় ব্রেকফাস্টটা খুব হালকা করেছেন সেক্ষেত্রে লাঞ্চটা একটু হেভি মিল এক এক দিন হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, যেতেই পারে। কিন্তু সেক্ষেত্রে ডিনারটাকে আপনার কনজিউম করতে হবে, ডিনারটাকে কমিয়ে আনতে হবে। এক্সেসিভ পরিমাণে ফুড ডিনারের জন্য কিন্তু সঠিক নয়, এগুলো আমরা বলে থাকি আপনার স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য সুন্দর, স্কিন সুন্দর, আপনার বাচনভঙ্গি সুন্দর, আপনি মানুষটাও সুন্দর। মন ভালো যার সব ভালো তার, এরকম বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, আপনারা দেখেছেন। রেনাউন্ড ডক্টর আয়ুর্বেদিক ডক্টর সেন আপনাদের সঙ্গে এই বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছেন, যাতে আপনাদের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ইস্যুস অনেক বেশি কন্ট্রাকটিভ, অনেক বেশি কনস্ট্রাকটিভ, কারণ আপনি যাতে সেই বিষয়টা সম্পর্কে সঠিক নলেজ গ্যাদার করতে পারেন এবং সেই বিষয়টা আপনার কাছে অ্যাটলিস্ট ফুললি ক্লিয়ার হতে পারে। কোনো বিষয় যদি আপনার মনে হয় যে এখানে আমার
ডাউট আছে, ডাউট ক্লিয়ারেন্সের জন্য ডেফিনেটলি মায়া টিভির দপ্তর রয়েছে, এসে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন হেল্পলাইনে। কোনো প্রোডাক্ট সম্পর্কিত বা সংক্রান্ত যদি কোনো আপনার এক্সট্রা নলেজের প্রয়োজন আছে, কেন ইউজ করবেন, কখন ইউজ করবেন, আপনার এই এই ডিজিজের সমস্যা, তারপরেও কি আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন কি না, কী কোথায় কেন কখন, এই চারটে পাঁচটা প্রশ্ন আপনাদের জন্য খুব ভাইটাল। বিশেষ করে কোনো মেডিসিন যখন আমরা ইনটেক করি, আমার মনে আছে আমার মতো প্রচুর মানুষ রয়েছেন যারা যে কোনো একটা মেডিসিন যখন ডক্টররা দিয়ে থাকেন, আমরা আগে গুগল সার্চ করি। আমাদের এখন সব থেকে বড়ো ডক্টর গুগল, কাইন্ড অফ আমাদের মনে হয়, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। সব যে নেটে সঠিক জানবেন তা কিন্তু নয়, নেটে দেওয়া রয়েছে আপনার নলেজটাকে বাড়ানোর জন্য, তার মানে এটা নয় যে মানুষটি, যে ডাক্তারটা পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, যে মানুষটা এখনও প্র্যাকটিসের মধ্যে দিয়ে রয়েছেন, ডাক্তাররা একটা টার্মস আছে যে দে আর অলওয়েজ প্র্যাকটিসিং, সো তারা অনেক বেশি অভিজ্ঞ, তারা অনেক বেশি জানবেন গুগলের থেকে। গুগলে একটা ওয়ার্ড আমি কী করছি, ট্রান্সলেট করে নিচ্ছি যদি আমার কাছে মিনিংটা ক্লিয়ার নেই, বাট আমি তো সেই টপিকসটাকে নিয়ে পড়াশোনা করিনি। তাহলে আপনি অযথা টেনশন নিয়ে গুগলতে সার্চ করছেন কেন? বরং তার পরিপ্রেক্ষিতে আপনি সার্চ করুন মাই টিভি চ্যানেল, যেখানে আপনি সঠিক গাইডেন্স পাবেন ফর এনি কাইন্ড অফ ডিজিজ, তার রেজাল্ট অবশ্যই খুব ভালো। আরও একটা বিষয় বলি যে স্কিনটাকে ভালো রাখতে গেলে না, তাকে প্রত্যেক দিন যত্ন করতে হয়। যত্নটা কীরকম? আলতো আলতো করে স্কিনটাকে একটু ছোবেন, তাকে বেশি একটা ঘষা মাজার মধ্যে দিয়ে যাবেন না, তাকে খুব একটা আঘাত করবেন না, স্কিন আঘাতটা নিতে পারে না। সেটা আপনার চুলের ক্ষেত্রে বলুন, আপনার ত্বকের মানে ফেসিয়াল স্কিনের ক্ষেত্রে বলুন। ফেসিয়াল স্কিনের ক্ষেত্রে কী প্রয়োজন? যে ফেস ওয়াশটা ইউজ করছেন, ডাক্টেশন ব্র্যান্ডের চারকোল ফেস ওয়াশ। চারকোল কী করে অবশ্যই আমি তার ফাংশনে যাব, কিন্তু তার আগে বলে দিই হাউ টু প্রপার ইউজ, এটা খুব দরকার জানা। সুতরাং আপনার হাতের এই তালুতে পাম্পে সামান্য পরিমাণ চারকোল ফেস ওয়াশ ডাক্টেশন ব্র্যান্ডের নিলেন, তার আগে মুখটা জলে ভিজিয়ে নিন, গলা পর্যন্ত ওয়াশ করবেন, তাতে ডিসকালার হওয়ার সম্ভাবনা থেকে যায়। মুখটা খুব সুন্দর পরিষ্কার সুন্দর, গলার জায়গাটা বড্ড প্যাঁচ প্যাঁচে, বা বলতে পারেন গলাটা খুব ট্যান পড়ে গেছে, এটা যাতে না হয়, এটা যাতে শুনতে না হয় আপনাদেরকে, সেই কারণেই বলি হাতের তালুতে সামান্য পরিমাণ চারকোল ফেস ওয়াশ নিন, ঠিক 3-4 ড্রপ। নিলে কী হবে, আপনার সারাটা মুখ থেকে ফেসিয়াল যতটা কিনা এক্সপোজ এরিয়া সেটা অবশ্যই জল দিয়ে ধুয়ে নিন। ভেজানো স্কিনে জিনিসটা এই পাম্পের দুহাত দিয়ে ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে আপনি পুরো এরিয়াটা, যতটা আপনার এক্সপোজ এরিয়া রয়েছে, আপনি ভালো করে ওয়াশ করুন দিনে 2 বার, সকালবেলা ঘুম থেকে উঠে, নচেত স্নানের সময়। আর কী করতে পারেন, রাত্রিবেলা 1 বার ইউজ করতে পারেন, যাতে সারাদিনের ধুলো ময়লা বা যা কিনা ঘাম, আমাদের ঘর্মাক্ত শরীরেও কিন্তু বিভিন্ন পলিউশন, বিভিন্ন ধুলোবালি আটকে স্কিনের পোর্সটাকে বন্ধ করে দেয়। আমাদের, আমরা বলি না প্রত্যেকটা কোষের ভিতরে প্রত্যেকটা পোর্স আছে, তো ওই পোর্সগুলো যদি বদ্ধ হয়ে যায় তাহলে আপনার স্কিন পিএইচ ব্যালেন্সটা মেনটেন করতে পারে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাত্রিবেলাও 1 বার চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। রাত্রিবেলা বিশেষ করে যেটা প্রয়োজন তা হচ্ছে স্কিনটাকে হাইড্রেট রাখা বা ময়শ্চারাইজ করা। সেক্ষেত্রে অবশ্যই যারা এসিতে ঘুমাবেন বা এসিতে ঘুমোন, তারা এক্সট্রা কেয়ার কোল্ড ক্রিমটা ইউজ করুন, দ্যাট ইজ আ ময়শ্চারাইজিং ক্রিম। যারা এসিতে থাকছেন না, নর্মাল টেম্পারেচার শুচ্ছেন, তারা অবশ্যই ইউজ করবেন অ্যালো ই কুটো, অ্যালোভেরা জেল উইথ টমেটো অ্যান্ড কিউকাম্বার এক্সট্র্যাক্ট। সেক্ষেত্রে বলি যাদের ব্রণ রয়েছে তাদের এক্সট্রা কেয়ার কোল্ড ক্রিমটা ইউজ করার দরকার নেই। তারা নাকের চারপাশটা যদি ব্রণ থাকে না, অবভিয়াসলি এই পোর্শনটা ব্রণ থাকে না, সেই জায়গায় আপনি অবশ্যই ইউজ করতে পারেন এক্সট্রা কেয়ার কোল্ড ক্রিম, তাতে আপনার ব্যালেন্সিংটা খুব ভালো থাকবে। বাদ বাকি পার্টিকুলার দ্য এরিয়া যেখানে যেখানে প্রচুর ব্রণ রয়েছে, দাগছোপ রয়েছে, সেখানে অ্যালো ইকুটো ইউজ করুন। আজকের মতো রূপের রূপকথা অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, আবারও থাকবো নেক্সট লাইফে আপনাদের সঙ্গে। আমি ত্রিনা, আজকের মতো ইতিবন্ধু রূপের রূপকথা শেষ, নমস্কার।